পশ্চিম ত্রিপুরা আসনে 800-র বেশি অভিযোগ জমা পড়েছে। এখনও সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন শ্রীরাম তরুণীকান্ত। শুক্রবার তিনি রাজ্যে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। পশ্চিম আসনের ভোট নিয়ে বিস্তর অভিযোগ জানিয়েছেন বিরোধীরা। সিপিএম 774টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছে অথবা গোটা লোকসভা আসনের আবার নির্বাচনের পক্ষে কথা বলেছে। ঠিক একই দাবি কংগ্রেসেরও। শুক্রবার সন্ধ্যায় শ্রীরাম তরুণীকান্ত জানিয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সমস্ত বিষয়ে অবহিত করেছেন। পশ্চিম এবং পূর্ব দুই আসনের কথাই তিনি জানিয়েছেন বলে জানান সাংবাদিকদের। তিনি বলেছেন, পশ্চিম আসনের ভোট নিয়ে রাজনৈতিক দলগুলি যেমন অভিযোগ জানিয়েছেন, তেমনি সাধারণ মানুষও বেশ ভালো সংখ্যায় তাদের অভিযোগ জানিয়েছেন। এদিন সিইও পূর্ব ত্রিপুরা আসনের মানুষকে নির্ভয়ে ভোট দেবার আহ্বান জানান। I already told you, see the point is that the around 800 complaints have been filed, around 800, they keep on coming, but then the complaints which immediately come are taken up at that point of time. There has to be some line drawn. So based on that we are examining the complaints, we have video footages. We have examined the video footages. Some places we did find some poll vitiation. Some other cases we will be getting further reports from the various people who are in the field, and accordingly we will be taking action. Bureau report, Channel Dinrat.